আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে লাউয়ের খোসার বড়া। লাউয়ের খোসা বাঙালিরা অনেক কিছু দিয়েই মানে চচ্চড়ি করে এবং বড়াও করে। আজকে আমি সেই রেসিপি আপনাদের কাছে তুলে ধরছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে এক কাপ পরিমাণ লাউয়ের খোসা নিয়েছি এবং এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, সেটাও কুচি করে কেটে নিয়েছি এবং চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি একটা পাত্র, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা এবং পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। ভালো করে এটাকে মিক্স করে নেব। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। এবার এই সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। একদম ভালো করে চেপে চেপে মাখাতে হবে যাতে লাউয়ের খোসা এবং পেঁয়াজের মধ্যে যে পানি আছে সেটা যেন বেরিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। দিয়ে দিচ্ছি বেসন, আমি এখানে 3 টেবিল স্পুন বেসন দিলাম। এবার এইগুলোকে সব ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে কিন্তু, যেন সব উপকরণগুলো ভালো করে, পেঁয়াজ এবং খোসা যাতে নরম হয়ে যায় সেভাবে ভালো করে কচলে কচলে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি এবং ওকে ভালো করে একটু চিপে দেখতে হবে যাতে ওটা উপকরণগুলো যাতে একটু জয়েন্ট হয়। আমি আরও 1 টেবিল স্পুন দিয়ে দিলাম বেসন, আপনারা প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো আমি তেল। আমি 2 টেবিল স্পুন তেল দিয়েছি। আমি এখানে ডুবো তেলে কিন্তু বড়াগুলো ভাজবো না, আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। আমি এরকম শেপ দিয়ে নিয়েছি বড়ার। এবার একটা একটা করে বড়াগুলো প্যানের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। বড়াগুলো দেওয়ার একটু ডিফারেন্স থাকা চাই, মাঝের মধ্যে একটুখানি ডিফারেন্স রাখতে হবে। আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো সব ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিতে হবে। আমি এবার একটা প্লেটে এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। সব
সব সব বড়াগুলো এভাবে ভেজে নেব। আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয় দেখতে লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটা আমার পুরো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতন বিদায়, আল্লাহ হাফিজ।